রাত্রে ঘুমায় না, এই জন্য বাইরে হইলাম। বাংলাদেশের সময় এখন যদি মোবাইলে দেখেন বরাবর 12টা বাজে, বাংলাদেশের 2টা বাজে। ঘুমায় না এই জন্য বাইরে বয়ে রয়েছি। আয়সা ভাল লাগতেছে না? আমার মতন অনেক প্রবাসী আছে যাদের ঘুমায় না, রাত্রিবেলা এই আমার মতন বসে থাকে। বিশ্বাস করেন ঘুমাইব কেমনে? ঘুমাওয়ার কোনো পরিবেশ নাই। পরিবারের চিন্তা চিন্তা ঘুম একবারে মনে করেন মানে আইই না। ইদানিং একটু টেনশনের মধ্যে আছি, ছুটিতে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তবে হিসাব মিলে না। এটা নিয়ে বহুত সিফাকলের মধ্যে আছি। হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি অত দিন পর্যন্ত মানুষের সচেতন করলেন আর আপনি আবার এই কথা কন। আসল কথা কি জানেন, আমি বাড়িতে না যাওয়ার কারণ মানে টাকা পয়সার হিসাবটা না মিলার কারণ হইছে আমি একটা জমি কিনে আইছিলাম, ওই জমির ঋণ আজ পর্যন্ত দিতেছি আর এখন পর্যন্ত আমার 1 লক্ষ টাকা ঋণ আছে। আজকে আমার 1 লক্ষ টাকা প্রায় ঋণ। তো এই 1 লক্ষ টাকা ঋণের কারণে বাড়ির যাবো কি করুম, এটা নিয়ে একটা চিন্তার মধ্যে আছি। এখন আপনি যদি দেখেন পুরা আমার যত লোক আছে এদিক দিয়ে সব ঘুমাই রয়েছে। আমার মতন দুই একজন আছে যারা আমার মতন মানে দুই একজন আছে যারা টেনশনে ঘুমাইতেছে না বা বৈশা রয়েছে না। এখন রাত বাজে একেবারে বরাবর 12টা, এখন মনে 12টা 2 বাজে, এই দেশে 12টা 2 বাজে, বাংলাদেশে 2টা 2 বাজে, বাংলাদেশে ঘুমাইতেছে না। আবার রাত্রে আবার ফজরের আর আগ ওই ডিউটি আছে। যাই হোক, জানি না আজকে কীভাবে রাত ঘুমাইব, তবে পরিবারের চিন্তা, বাড়ির যাবো ভাল লাগতেছে না, মনটা বাড়িতে গিয়ে পড়ে রয়েছে যে বাড়ির যাইতে হইব। আবার মানে বাড়ি তো যাইতে হইব, ঋণও দিতে হইব, টাকা পয়সারও দরকার আছে, এই চিন্তা সত্যি কথা আমার ঘুমাইতেছে না, এই জন্য বসে রয়েছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি ভিডিও করার জন্য রাত্রে বসে রয়েছেন, সত্য কথা কসম করে কই, একটু হালকা টেনশনের কারণে ঘুমাইছেন। এই জন্য আমি মানে কতক্ষণ বসে রইলাম, বসে চিন্তা করলাম কি জন্য বসে রইলাম, এটা একটু শেয়ার করি আপনাদের সামনে। তো এই জন্য আপনাদের সামনে কথাগুলো শেয়ার করা। সত্যি কথা আমার মতন অনেকে আছে বসে রয়েছে যার মানে আপনাকে যদি আমি দেখাই আমার পিছনে এই যে দেখেন ওই জায়গায় লোক বসে রয়েছে, বসে কথা বলতেছে এইখান থেকে আমার এই যে লোকটা দেখেন তার সাউন্ডটা শোনা যাবে দেখি, আমি তার কাছে যাইতেছি না, তার পরিবারের সাথে মনে কিছু হালকা ঝগড়া যাইতেছে, একটু জোরে জোরে কথা বলতেছে। তো এরকম অনেকেই আছে ভাই, কি কইতাম, সারাদিন কাজকাম করে সন্ধ্যার পরে বাড়িতে যাই যেমন লাগিয়ে থাকে। আমরা যারা বিদেশ আছি আমাদের কথা কই লাভ নাই, এই যে দেখেন চিন্তা চিন্তা রাত্রেবেলা ঘুমায় না, বুঝছেন? আপনার কি মনে হয় আমার একা, আমার মতন হাজারো প্রবাসী আছে চিন্তা ঘুমায় না, বুঝছেন? বাড়িতে কি কেউ জানে যে রাত্রেবেলা বসে রয়েছি চিন্তায় ঘুমাইতেছে না? বাড়িতে কেউ জানে না। এই জন্যে মাঝে মাঝে মনের সান্ত্বনাও দিই যে চিন্তা করে লাভ কি। তো কিন্তু ওই কথা আছে না, আমি তো চিন্তা করি না, চিন্তা আমার মাথার উপরে আয়া পড়ে। চিন্তাকে কি ইচ্ছা করে করে ভাই, চিন্তা অটোমেটিক আইসা পড়ে। যাক দেখি কি করা যায়, তবে জানি না এই বিদেশটা কবে শেষ হইব, কবে যে বিদেশের বাতরা যে কবে মানে শেষ হইব, রিজিকটা কবে যে বাংলাদেশে যাবো, এই আশায় বসে রইলাম। দোয়া করেন আমার জন্য, আজকে মনে হয় না কতটুকু ঘুমাইতে পারুম, মানে জানি না, দেখি আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে মনে ঘুমাইতে পারি।